বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই শ্বশুর বাড়ি নিয়ে বড় সত্য ফাঁস করলেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। শাশুড়ি মা শ্বশুর বাড়ি নিয়ে কি বললেন তিনি, চলুন জেনে নেওয়া যাক। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায় একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। গঙ্গারাম ধারাবাহিকে টাইডার চরিত্রে নজর কেড়েছিল অভিনেত্রী সোহিনী। পেশায় ব্যবসায়ী কল্লোল চৌধুরীর সঙ্গে কয়েক বছর আগে সাত পাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী। ঘটা করে ধুমধাম আয়োজনে বিয়ে করেছিলেন কল্লোল এবং সোহিনী। তবে বর্তমানে টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় স্বামীর সঙ্গে নাকি সম্পর্কের অবনতি হয়েছে অভিনেত্রীর। এরপরই এক রিয়েলিটি শোতে এসে শ্বশুর বাড়ি নিয়ে বড় সত্য ফাঁস করলেন গঙ্গারাম ধারাবাহিকের টায়রা। সোহিনীর কাছে শ্বশুর বাড়ি সম্পর্কে জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন তার শ্বশুর বাড়ি বর্ধমানে। শাশুড়ি মায়ের সম্পর্কে বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন তার শাশুড়ি মা খুবই ভালো। এরপরে সঞ্চালিকা তাকে প্রশ্ন করেন তাদের স্বামী স্ত্রীর সংসারে কে বেশি কাজ করেন, বাড়ির কাজকর্ম কি তার বরই করেন। উত্তরে হাসতে হাসতে সোহিনী বলেন হাউস হেল্প আছেন, আমিও করি ওও করে। তবে স্বামীর সঙ্গে তার যাই হয়ে থাকুক না কেন, শ্বশুর বাড়ি নিয়ে কিন্তু উচ্ছ্বসিত রয়েছেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। শ্বশুর বাড়ির প্রত্যেকটি সদস্যেরই গুণগান গিয়েছেন অভিনেত্রী। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।